হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো রুই পোস্ত। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। রুই পোস্ত বানানোর জন্য আমি এখানে 2 পিস রুই মাছ নিয়েছি হলুদ মাখিয়ে, আর এখানে আমি 5টা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি মতো আদা আমি বেটে নিয়েছি, আর আমি এখানে পোস্ত বেটে নিয়েছি কিছুটা, আর লাগছে সর্ষের তেল। এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি, তেলটা একটু গরম হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, আমি এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, দুধ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই সাদা জিরে ফোড়ন দিলাম। এবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। এই সময় ফ্লেমটাকে একটু মিডিয়াম করেই রাখবেন, নাহলে আদাটা দেওয়ার সাথে সাথে দিয়ে যেতে পারে। একটু জল দিয়ে আমি বেটে নিয়েছিলাম আদা আর লঙ্কাটাকে। এবার আমি মশলাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই আমি শুকনো লঙ্কা দিচ্ছি না। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। 1 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা কষানো হচ্ছে, আমি এর মধ্যে 7 মতো নুন দিয়ে দিচ্ছি। আরও আমি 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছিলাম। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্লেমটাকে আস্তে করে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে রান্নাটা হতে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে, আমার মাছটা। আমি এরকম ঝোল ঝুলি রাখছি, আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন। আমি গ্যাসটা এবার অফ করে দিলাম, দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। রুই পোস্ত তৈরি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।